এত কিছুর পরেও তবুও ভাড়াটের যোদ্ধাদের উপর ভরসা করছে রাশিয়া। ইউক্রেনের আরও অঞ্চল যুক্ত করার হুঁশিয়ারি মেদভেদেবের। ইসরায়েলি পরমাণু স্থাপনাকে আইএইএর সুরক্ষার আওতায় আনতে কাতারের আহ্বান। সবশেষে জানবেন ফিলিস্তিনি বন্দির সঙ্গে শারীরিক সম্পর্ক, নারী গার্ড নিষিদ্ধ করছে ইসরায়েল। তবুও ভাড়াটে যোদ্ধাদের উপর ভরসা করছে রাশিয়া। বিদ্রোহের সম্মুখীন হওয়া সত্ত্বেও ভাড়াটে যোদ্ধা বাহিনীর উপর নির্ভর করছে রাশিয়া। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। প্রাথমিক ব্রিফিংয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়া এখনও প্রাইভেট আর্মির ভাড়াটে এবং স্বেচ্ছাসেবী ইউনিটের উপর ভরসা করছে। উল্লেখ্য, সম্প্রতি ক্রেমলিনের একটি ভিডিও ক্লিপে প্রেসিডেন্ট পুতিনকে অগনারের প্রয়াত প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সহযোগী আন্দ্রেই ত্রুশেভের সাথে বৈঠক করতে দেখা গেছে। পুতিন এই ত্রুশেভকে অগনার বাহিনীর দায়িত্ব দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে অগনার বাহিনী আবারও ইউক্রেন যুদ্ধে ফিরেছে। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করেছিলেন অগনারের সেনারা, তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট ছিলেন অগনার প্রধান প্রিগোজিন। এই অসন্তুষ্টি থেকে তিনি জুন মাসের শেষ দিকে বিদ্রোহ করেছিলেন। ইউক্রেন সীমান্ত থেকে মস্কো অভিমুখে অগনার সেনাসহ যাত্রাও করেছিলেন তিনি। পরে বেলারুশের মধ্যস্থতায় অভিযাত্রা বন্ধ করেছিলেন। সমঝোতায় বলা হয়েছিল প্রিগোজিন তার অনুগত যোদ্ধাদের নিয়ে বেলারুশে চলে যাবেন। রাশিয়ার ভাড়াটে বাহিনীর সরবরাহকারী প্রতিষ্ঠান অগনারের প্রধান ইভজেনি প্রিগোজিন গত 23 আগস্ট উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন। তারপরেও আধাসামরিক বাহিনী অগনার গ্রুপকে সচল রাখতে আগ্রহী মস্কো, বিশেষ করে আফ্রিকায় তাদের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখতে চায় তারা। ইউক্রেনের আরও অঞ্চল যুক্ত করবে রাশিয়া, ঘোষণা মেদভেদেবের। রাশিয়ার সাবেক নেতা দিমিত্রি মেদভেদেব বলেছেন, মস্কো ইউক্রেনের আরও কিছু অঞ্চলকে সংযুক্ত করতে পারে। মস্কো এই মাসে 4টি অঞ্চলে নির্বাচন করেছে, তবে এইসব অঞ্চলের কোনোটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই রাশিয়ার। বর্তমানে অঞ্চলগুলো ফিরিয়ে নিতে ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করেছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেব বলেন, কিয়েভে নাৎসি শাসনের সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, বিজয় আমাদেরই হবে, রাশিয়ার মধ্যে আরও নতুন অঞ্চল তৈরি হবে। কেন হঠাৎ ইয়েমেন সৌদির সীমান্ত থেকে সেনা সরিয়ে নিল কুয়েত? ইয়েমেন সৌদি আরব সীমান্তে মোতায়েন সেনা প্রত্যাহার করে নিয়েছে কুয়েত সরকার। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি করা হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনে অংশ নিতে এবং ইয়েমেনের উপর কঠোর অবরোধ বাস্তবায়ন করতে এইসব কুয়েতি সেনা মোতায়েন করা হয়েছিল। সৌদি সমর্থিত এডেন ভিত্তিক প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা PLC বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে দেয়। এইসব ক্লিপে দেখা যায় কুয়েতি সেনারা ইয়েমেন সৌদি সীমান্ত থেকে সব কিছু গুটিয়ে নিজ দেশে ফিরে যাচ্ছে। 8 বছরেরও বেশি সময় আগে সৌদি ইয়েমেন সীমান্তে কুয়েত সেনা মোতায়েন করেছিল। 2015 সালে মার্চ মাসে ইয়েমেনে আগ্রাসন শুরুর আগে সৌদি আরব যে সামরিক জোট গঠন করেছিল তাতে যোগ দিয়েছিল কুয়েত। এখন হঠাৎ করে সৌদি ইয়েমেন সীমান্ত থেকে কুয়েতি সেনা প্রত্যাহার করার কোনো কারণ জানা যায়নি। সেই সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে কুয়েতের মতবিরোধ হয়েছে কিনা সেই সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন, ইয়েমেনের যোদ্ধারা সীমান্তে মোতায়েন বিদেশি সেনাদের উপর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। এই আশঙ্কায় হয়তো কুয়েতি সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইয়েমেন সৌদি সীমান্তে মোতায়েন বাহরাইনি সেনাদের উপর গত সোমবার ইয়েমেনি যোদ্ধাদের ড্রোন হামলায় 3 সেনা নিহত হয়। ইসরায়েলের পরমাণু স্থাপনাকে আইএইএর সুরক্ষার আওতায় আনতে কাতারের আহ্বান। ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর সুরক্ষা বলয়ের ভেতরে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কাতার। দখলদার ইসরায়েল যখন পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়কে চরমভাবে তাচ্ছিল্য করে চলেছে, তখন কাতার এই আহ্বান জানাল। কাতার নিউজ এজেন্সি QNA গতকাল জানিয়েছে, ভিয়েনায় আইএইএর বার্ষিক সাধারণ অধিবেশন চলার সময় দেশটির পরমাণু নিষিদ্ধকরণ সংস্থার প্রধান আব্দুল আজিজ সালমিন আল জাবরি এই প্রস্তাব উত্থাপন করেন। একই সাথে তিনি ইহুদিবাদী ইসরায়েলকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানান। আইএইএর বার্ষিক অধিবেশনটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলছে। কাতারের এই কর্মকর্তা তার আহ্বান প্রসঙ্গে বলেন, এটি আন্তর্জাতিক আইন অনুসারে বৈধ দাবি, যা অর্ধ শতাব্দী আগে আন্তর্জাতিক সম্প্রদায় পাশ করেছে। এ সময় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাসহ বিভিন্ন সময়ে পাশ হওয়া কয়েকটি প্রস্তাবের কথা উল্লেখ করেন।
কাতারি কর্মকর্তা বলেন, পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনের পূর্ব শর্ত হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় আনা এবং তার পরমাণু কর্মসূচিকে জাতিসংঘের নজরদারিতে রাখা। এক রাতে 30টি রুশ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের। ইউক্রেনের দক্ষিণ এবং মধ্য অঞ্চলে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে এক রাতে 40টি ড্রোন হামলা চালায় রাশিয়া। তবে এইসব ড্রোনের মধ্যে 30টি ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া যেসব ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল সেগুলো ইরানের তৈরি। অস্ত্রগুলো শাহেদ ড্রোন নামে পরিচিত বলে দাবি করেছেন ইউক্রেনের আঞ্চলিক ও সামরিক কর্মকর্তারা। শনিবার ইউক্রেনের সাউথ মিলিটারি কমান্ড এই তথ্য জানায়। তাদের দাবি, রাশিয়ার আক্রমণ চলাকালীন ভিনিৎসিয়া অঞ্চলে 20টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। তাছাড়া দক্ষিণাঞ্চলে ওডেশা ও মিকোলাইভ অঞ্চলে অন্তত 10টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্কটল্যান্ডে খালিস্তানপন্থীদের তোপের মুখে বিক্রম দোরাই স্বামী, দিল্লির উদ্বেগ। স্কটল্যান্ডের গ্লাসগোর গুরুদোয়ারায় প্রবেশের সময় খালিস্তান সমর্থকদের বাধার মুখে পড়েন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী। এই ঘটনায় যুক্তরাজ্যের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। যুক্তরাজ্যের নিযুক্ত হাই কমিশনার দোরাই স্বামীকে গতকাল গুরুদোয়ারার পরিদর্শনে আমন্ত্রণ জানায় স্কটিশ সরকার। তার আগেই সেখানে কিছু বিচ্ছিন্নতাবাদীদের তোপের মুখে পড়েন তিনি। তর্কে না জড়িয়ে পরিস্থিতি খারাপ হওয়ার আগে দ্রুত ফিরে যান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ANI। এই ঘটনায় যুক্তরাজ্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিখ ইউথ ইউকে নামের একটি ইনস্টাগ্রাম চ্যানেলের ভিডিওতে দেখা গেছে, একজন খালিস্তানপন্থী কর্মী অ্যালবার্ট ড্রাইভে অবস্থিত গ্লাসগোর গুরুদোয়ারায় প্রবেশে দোরাই স্বামীকে বাধা দিচ্ছেন। আর এক প্রতিবাদকারীকে বলতে শোনা যায়, তারা কানাডা ও অন্য জায়গায় শিখদের আঘাত করছে। প্রতিটি শিখের উচিত যে কোনো ভারতীয় রাষ্ট্রদূতের বিরুদ্ধে প্রতিবাদ করা, যেমনটি আমরা গ্লাসগোতে করেছি। ভিডিওতে আরও দেখা যায়, দুইজন ব্যক্তি হাই কমিশনারের গাড়ির কাছে চলে আসে। তাদের একজন গাড়ির দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু ভেতরে লক থাকায় খোলা সম্ভব হয়নি। ওই সময় গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। ওই সময় হইচই করে খালিস্তানপন্থীরা। বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। খালিস্তানপন্থী এক কর্মী বলেছেন, তারা জানতে পারেন গ্লাসগোর গুরুদোয়ারায় কমিটির সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা ছিল দোরাই স্বামীর। ফিলিস্তিনি বন্দির সঙ্গে শারীরিক সম্পর্ক, নারী গার্ড নিষিদ্ধ করছে ইসরায়েল। ফিলিস্তিনি বন্দির সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগের পর ইসরায়েলি নারী সৈন্যদের উচ্চ নিরাপত্তা কারাগারের গার্ড হিসাবে কাজ করা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, এক ফিলিস্তিনি ব্যক্তির সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতার কথা স্বীকার করে এক ইসরায়েলি সৈন্য বেসামরিক নাগরিকের উপর মারাত্মক হামলা চালিয়েছে। ওই নারী সেনাবাহিনীতে ছিলেন বলে ধারণা করা হচ্ছে, কারণ বেশিরভাগ ইসরায়েলিদের জন্য সামরিক বাহিনীতে চাকরি করা বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী নারীদের কমপক্ষে 2 বছর এবং পুরুষদের 32 মাস বাধ্যতামূলক সামরিক বাহিনীতে কাজ করতে হবে। ঘটনার পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওই সৈনিক এবং বন্দির নাম প্রকাশ করা হয়নি। মামলার শুনানিকারী আদালত কারাগারের অবস্থান সহ অন্যান্য তথ্য প্রকাশ না করার নির্দেশ দেন। ইসরায়েলি মিডিয়া আরও জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তার হওয়া সৈনিক দাবি করেছে যে অন্য 4 মহিলারও একই পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইসরায়েলি প্রিজন সার্ভিস জানিয়েছে, জিজ্ঞাসাবাদের আগে ফিলিস্তিনি বন্দীকে তার সেল থেকে একটি পৃথক শাখায় স্থানান্তর করা হয়েছিল। শুক্রবার IPS প্রধান ক্যাটি পেরি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবির ঘোষণা করেছেন, নারী সৈন্যরা আর ফিলিস্তিনি বন্দীদের উচ্চ নিরাপত্তা কারাগারে কাজ করতে পারবে না। ইসরায়েলি মিডিয়া বেন গাবিরকে উদ্ধৃত করে বলেছে, 2025 সালের মাঝামাঝির সময় থেকে নিরাপত্তা বন্দীদের উইংয়ে একজনও নারী সৈনিক থাকবে না। উচ্চ নিরাপত্তা ইসরায়েলি কারাগারে নারী ইসরায়েলি সৈন্যদের পরিষেবা বন্ধ করার জন্য বারবার আহ্বান জানানো হয়েছে, তবে এর আগে এগুলো প্রতিস্থাপনের জন্য কর্মী না থাকায় স্থবির হয়ে পড়ে।